পুরুষ আর নারী যদি নির্জন বাস করে, তৃতীয় জন শয়তান তাদের মনে পাপের উস্কানি মারে, তৃতীয় জন শয়তান এসে হাজির হয়, মেয়ে মানুষ দিকে বলে তুমি মাথার কাপড়টা সরিয়ে দাও, তোমার বাপের মুখের কাপড়টা একটু গড়িয়ে যাইতে যা, পুরুষটাকে বলে তুমি চেয়ে দেখো, তারপর ব্যভিচারে নামিয়ে দেয়। এটা ইতিহাস কোরআনে, কোরআনে ইউসুফ নবীকে জুলাইকা যখন প্রলোভনে পাচ্ছে না, এশারা ইঙ্গিতে হচ্ছে না, এত বুঝাচ্ছি তো মানছে না, আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো, এশারা ইঙ্গিতে চালে চলনে বুঝাচ্ছি হচ্ছে না, তখন তিনি জুলাইকা ইউসুফকে ঘরের মধ্যে আবদ্ধ ঘরে দেখে নিজে বিবস্ত্র হয়ে শরীরকে তার সামনে তুলে ধরে তাকে বলছেন কদহাতবিহি ওয়াহাম্মা বিহা, ইউসুফ নবী বলছেন তার যাই অবস্থা মনে হচ্ছে আমি যেন ধরি তাকে, সে যেন ধরে আমাকে, লাউলা রাবুরহান রব্বি, আমি যদি রবের নিদর্শন না দেখিতাম, কদ শাগাফাহা হুব্বা, জুলাইকার সম্বন্ধে বলা হচ্ছে তার হৃদয়ে ইউসুফের মহব্বত ঘর করেছে, সে মুড়ি ভুলতে পারছে না, দিনে রাতে ঘুম হচ্ছে না। অনেকজন মনে মনে করেন খুব খুশি হন যে আমার ছেলেটা না কোনোদিন টিউশনই কামাই করে না, প্রত্যেকদিন সকালবেলা টিফিন খেয়ে চলে যায়, মাকে বলে তাড়াতাড়ি দে মাস্টার চলে যাবে তাড়াতাড়ি দে, প্রত্যেকদিন টিউশনই যায়, টিফিন খেয়ে নাস্তা করে কামাই করেন না, পড়তে যায় না, শিপালিকে দেখতে যায়, আপনি কি করে জানলেন? তার একটা শিপালি আছে, তাকে দেখবার লেগে সকালে করে চলে যায়, পড়ালেখা হোক না হোক একবার শিপালিকে দেখতে পাবো তো, দীপালির সঙ্গে একবার দেখা হবে তো, চল স্কুল সকালে করে যায়, একটা স্কুল যাওয়া আর একটা শিপালি দীপালিকে দেখবার লেগে যাওয়া, দুটোই অনেক তফাৎ। সেই কারণে একটু লক্ষ্য না রাখলে, একটু ভাবলে না ভাবলে, খবরের কাগজ দেখছেন না রোজ, আজকে আত্মহত্যা, কালকে চলে গেল, পরশু মরে গেল, পরশু দিনে মুর্শিদাবাদে মেয়ে ছেলে সিনেমা দেখতে বন্ধুকে সাথে করে নিয়ে গেল, বাপ ঘর থেকে বার করে দিলে, প্রত্যেক দিন পেপারে আমরা মৌলবীরা ওয়াজ করছি, কারো কিছু বলার থাকে না, বলো আপনাকে প্রমাণ করে দেবো যে কোরআন কত সত্য, আজকের অবস্থা কত সাংঘাতিক, ব্যভিচার কত খারাপ অবস্থায় পৌঁছে গেছে, প্রত্যেক দিন পেপারে পাঁচটা দশটা আছে, ওটা যেটা খালি খবর পেয়েছে, আর লক্ষ লক্ষ ব্যভিচার চলছে যার খবর পাই পাই, আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ হেদায়েত, আল্লাহ বুঝার তৌফিক দে, বাকিরা শোনার আল্লাহ আমার গুরুজনেরা তো বলছিলাম যেখানে সেখানে ফিরে আসি, আমি কয়েক কথা শোনাবো, সবাই আলেম চেনার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ হলে আলেমের কাছে আলেমের কাছে মসলা মাসাইল জানতে দিতে চেষ্টা করবো, 14 বছর পড়তে হয়, তার ফেকা উসুল হাদিস তাফসীর, তার পরেশগারি, তার তাকওয়া, তার তত্ত্ব তাত্ত্বিক দিক, ওই সমস্ত বই বড় বড় আলেম ওলামারা পশ্চিমবাংলার হাওড়া জেলা, আপনাদের হাওড়া জেলা বড় বরকতের জেলা, আসানুল্লাহর ফ্যামিলি, ইমদাদুল্লাহর ফ্যামিলি, বড় বড় আলেম, জাইয়ের মুহাদ্দিস আলী আজম সাহেব, আর ফলানে আব্দুস সুমান মাজাহিরি ভাই, এসব বড় বড় জাইয়ের আলেম আল্লাহ তাআলা দিয়েছে, আমরা বর্তমান থেকে আসি কিন্তু বড় অবাক লাগে যে বড় বড় আলেম আপনাদের আছে এখানে, আবার অনেক জেলায় গেলে বর্তমান জেলায় বড় বড় আলেম বলে, সেটা তারা জানিয়ে জানিয়ে দেখেছে, আমরা মোটামুটির ওপরে ওয়াজ নসিহত করি, মাদ্রাসা নিয়ে একটু থাকি ভাই, একটু আলেম ওলামাকে লক্ষ্য করতে বলছি, একটু ভালো করে লক্ষ্য করেন, আর কেয়ামত সম্বন্ধে সবাই চেনে যেন, এই মেয়ে মত সবাই আজকে মুখস্থ করে নেন, কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ চাও, কেন ان الله عنده علم الساعه ينزل الغيث يعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টি কখন হবে, কত মিলিমিটার হবে, কতক্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কালকে কে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আর কে কোথা মরবে, কার কোথা মাটি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কোরআন বক্তিরা সোনার লাল নামার গুরুজনেরা, নেই নিষ্ঠ মানের আল্লাহওয়ালারা, মেহমান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, রমজানের এমন একটা বরকতের মাস পেরিয়ে গেল, প্রকৃত রমজান, প্রকৃত তারাবি, প্রকৃত নামাজ, প্রকৃত রোজা, একটু পরেজগারি, একটু তাকওয়া, একটু খোদাভীরুতা, একটু ভালো কাজ, একটু ভালো পথে চলা, একটু ভালো কথা বলা, আল্লাহ আমাদেরকে কবে তৌফিক দিয়ে আমরা কবে সৎ হব,
মনে রাখবেন, আজ দুনিয়া আছে কাল থাকবে না। মরণের পরে আল্লাহকে বলছেন, হে আল্লাহ তুমি আমাদিগকে ফিরিয়ে দাও। ফাইন উদনা ফাইনা কুন্না যালিমুন, আবার যদি আমরা ভুল করি আমরা নিশ্চয়ই জানি। আল্লাহ বলছেন কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলো না, পড়ে থাকো আমার সঙ্গে আর কথা বলো না। আমি পয়গম্বর পাঠাইছি, নায়েবে নবী পাঠিয়েছি, কোরআন দিয়েছি, কত ঝড় ঝঞ্ঝাট দিয়েছি, তোমরা নসিহত গ্রহণ করনি। রব্বানা আফসালনা সামিনা ফারজেনা নামাল সলিহা, কিয়ামতের দিনে বলবে ওগো আল্লাহ জাহান্নামে তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লেলিহান শিকা দেখতে পাচ্ছি, একবার ফিরিয়ে দাও ভদ্রলোকদের মধ্যে হব। আর হবে না, আজ এক্ষুনি সবাই তওবা করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি। কে কখন মরব, কার কখন মৃত্যু হবে, কিভাবে চলে যাব জানা নাই, তাই এক্ষুনি সব হয়ে যা। সোমবার না মঙ্গলবার তার ঠিক নাই, বুধবার যাবেন না বৃহস্পতিবার তার ঠিক নাই। আবার পেপারে দিয়ে দিয়েছে বার্ডগুলো হবে শীতের দিনে, আশঙ্কা ডিসেম্বর জানুয়ারিতে বার্ড ফ্লু হওয়ার আশঙ্কা, মুরগির অসুখ আসছে, তো ওদের বার্ড ফ্লু কি হবে, মানুষের হয়ে যাচ্ছে, ডেঙ্গু জ্বর আর হেঙ্গু জ্বর। আল্লাহ বলছে যত বেঈমানি নেমো খারামি করবে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব হবে, নতুন নতুন রোগের উৎপন্ন হবে, তার ওষুধ তোমরা পাবে না, তোমাদের সোসাইটিতে তার কোন প্রতিষেধক মিলবে না, প্রতিরোধক মিলবে না। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। সবজিরা শোনার আল্লাহ কোরআন শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, যদি বুঝে এসে যায়, যদি নামাজি হয়ে যান, মুসলমান তো দাড়ি কাটা চলে, হ্যাঁ বাবা দাড়ি রাখো, বিয়েতে পড়লি সৎ হয়ে যান, লটারি টিকিট মুসলমানের কাটা চলে না, আসসালামু আলাইকুমের আদান প্রদান করো, দাড়ি রাখো সৎ হয়ে যান, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসো। হয়তো আয়েশা বলছেন আমার ঘরে সামান্য জব রাখা ছিল, নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমি সেই জব ভাঙছি আর খাচ্ছি, ভাঙছি আর খাচ্ছি দু মাসে তিন মাস, তারপরে একদিন মেপে দেখেছি তারপরে শেষ হয়ে গেছে। তার মানে মেপে খরচ করতে নাই, বেমাপ খরচ করতে হয়, আল্লাহ দিয়েছে তো মাল, সেখানে বেমাপ খরচ করতে হয়, কঞ্জুসি খুব খারাপ জিনিস। আল্লাহ নবী বলছেন ইসলামের তারা কি হুসনে আখলাক আর একিম, যা হয় ভালো মন্দ উপকার অপকার ক্ষয় ক্ষতি সব আল্লাহতে হয়, এটার নাম একিম আর হুসনে আখলাক বেহতরিন চরিত্র। হুসনে আখলাক নম্র বিনয়ী, হুসনে আখলাকের একটা আয়াত শোনাই আপনাদের, কোরআনই তো শোনাচ্ছি, মুখস্থ করলে লাভ হবে আয়াতটা। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا قَلِيلًا قَلْبِي لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ। চার পারার আয়াত দিলেন সূরা নিসা। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ, আল্লাহর মেহেরবানি ও গো নবী, আল্লাহ আপনাকে নরম তৈরি করেছে। আপনার কাছ থেকে সরে যেত, এই কারণে আপনি স্ত্রী পুত্র পরিজন পরিবেশ আপনার পাশাপাশি বসবাসকারী সকলের জন্য আমরা নরম হব। বলি ইনশাল্লাহ নরম হব, আস্তে কথা বলা, ক্ষমা করা, দয়া করা, মায়া করা। কোরআন বলছে নবীকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালা, আল্লাহর মেহেরবানি আল্লাহ আপনাকে নরম তৈরি করেছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি হতেন কর্কশ ভাষি গলিজান কলবে কঠিন হৃদয়ের, লানফাদু মিন হাউলিক, লোকরা আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যেত। নরম হওয়া, নম্র বিনয়ী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বাসে ট্রেনে মসজিদে ঘরে
আপনার ছেলেকে আমাকে বাবা শোনা রোজা রেখেছি বিড়ি খেও না আহা ভাইটি রোজা রেখেছি বিড়িটা বিড়িটা দুগুলো গুলো ফেলে দিলে আর আপনার বলে কিছু মনে করবে না ভাই আমি দেখি আর যদি বলেন তেমনি বেটাকে নসিহত করতে হলে কিভাবে করবেন বেটা জানবে তাহলে তো বাপ তো জানে তো লাইসেন্স তো হয়ে গেল তো ওইটা বলা চলবে না বেটাকে বলতে হবে বাবার ওসিম বাবা ওসিম আমার বেটাদের নাম শুনেছো বাবা পেপারে দিয়েছে বাবা বিড়ি সিগারেট সব খাচ্ছে আজে বাজে সব বাইরে বাইরে ক্যান্সার হচ্ছে দেখবে বাবা লক্ষ্য রাখবে বাবা একটু পরেজ করেছে বিড়ি সিগারেট খেলে খুব ক্ষতি হয় জানি বেটা চালাচ্ছে মাঝে মাঝে কিন্তু তাকে আমি বলবেন কেন তুই বিড়ি খাচ্ছিস বলবেন যে বিড়ি খেলে ক্ষতি হয় খেতে না স্ত্রীকে বলো শুনেছ আজকে পেপারে দিয়েছে ছেলেরা আছে বিড়ি খেলে তো ক্যান্সার হচ্ছে বহু লোক মারা যাচ্ছে প্রত্যেক দিন কত লক্ষ লোক বিড়ি খেয়ে মারা যাচ্ছে ভারতবর্ষ খালি বিড়ির ক্যান্সার এগুলো শোনো ছেলে হেদায়েত হয়ে যাবে আল্লাহ দেবে আর খাবে না পরহেজ করতে কিন্তু যদি বলে না বিড়ি খাচ্ছি কেন না তো বলো বাপ তো বলিয়ে দিলে তো আর বন্ধ করে কি করবো তবে চালাই লাইসেন্স তো হয়েই গেল সেখানে বলার তরিকাটা আপনার হচ্ছে স্ত্রীকে নসিহত করলে গোপনে পেট পিঠের কাপড় ঠিক রাখো একটু নসিহত বাড়ির বাইরে যেও না নসিহত মা বাপের একটু ভালো ব্যবহার করবে আজ আছি কাল থাকবো না আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না নসিহত করবো দেখবেন কাজে বাপজিরা সোনার লাল্লা আমার গুণীজনেরা নাই নিষ্ঠবানের আল্লাহ আল্লাহ আমি হেদবান ভাইরা তাই বলছিলাম আজকে আছি আল্লাহ রেখেছে কাল রাখবে না আজ আল্লাহ থাকতে দিয়েছে কাল থাকতে দিবে না ভালো হবে না তোমরা যদি আমার এখানে থাকতে তোমাদের বাড়াবাড়ি হয় তোমরাই আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও আসমানের উপরে জমিনের নিচে যেখানে যাবে আমারই রাজত্ব বিরাজিত বেরিয়ে যাও আমার রাজত্ব থেকে যারা আমাকে মানবে না নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না যাকাত দেবে না আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও শিরক করবে বেদাত করবে কুফরি করবে অন্যায় অত্যাচার আল্লাহর রাজত্বে বসবাস করবে আর খেজুর তালায় ছেলের জন্য মানসিক করবে আল্লাহর রাজত্বে বসবাস করবে অসৎ তালাতে ভেক চড়াবে আল্লাহর রাজত্বে বসবাস করাবে আর মানত মানসিক করবে রওজা দরগার খানেতে তারা আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও লজ্জা শরম লাগে না ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের মালিক উপকার অপকারের মালিক একমাত্র আল্লাহ তো খেজুর তালায় কি হচ্ছে পাঁচুর মা ধরো ডোমের মা বলছে খেজুর তালা থেকে ঘোড়া বেরিয়ে ছুটলো লো ভোর বেলায় আমি পানি আনতে গেলাম দেখলাম খেজুর তালা থেকে ঘোড়া ছুটলো ওর ঘোড়া বার করে ফাটিয়ে দিলে মেয়ে ঘোড়া দেখে হেলে খেজুর তালা খবর খেজুর তালা রওজা দরগা থান মেহেদি তালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আতুল্লাহ সালাফাত নাহনু বিল আসা হে কবরবাসী অগ্রগামী আমরা পশ্চাৎগামী আল্লাহ তোমাদের মাগফিরাত করুন বাস শেষ উপকারও চলবে না অপকারও চলবে না লাথি মারাও চলবে না ঝাঁট দেওয়াও চলবে না তাওয়াপ করাও চলবে না কবর ধুয়ে পানি খাওয়াও চলবে না চাদর চড়ানো চলবে না মানব মানসিকও চলবে না হারাম আল্লাহ ছাড়া কারো নামে মানব মানা হারাম সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল ইয়া আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতে দেব খলদপুর এলাকা সেখানে আমার জলসা হয়েছিল দিল্লির ফরিদ বাবা করেছিলেন তো কিছু ক্যাসেট করেছিল আর কি সিডি ক্যাসেট
অনেক জায়গায় লিয়েছে ক্যাসেট, অনেক জনাই বাজিয়ে ওয়াজটা শোনাই, দু তিন ঘন্টার ওয়াজ ছিল, সব জায়গায় তিন ঘন্টা বলতে পারেনি বুড়ো মানুষ। আমি দেখছিলাম আমার ব্যাগে দুটো সেট আছে ক্যাসেট সিডি, যদি কারো নিতে চান বাড়িতে বাজিয়ে ওয়াজটা শোনা যাবে দেখা যাবে, নিতে চাইলে নিয়ে নেবেন, আমার কাছে আছে ভালো। মাঝে মাঝে কোনো বিয়ের অনুষ্ঠানে ইত্যাদিতে বাড়িতে জলসা করে মানুষকে ওয়াজ বসিয়ে শোনানো, তিন ঘন্টা আছে, নানা দিকের ওয়াজ আছে তাতে, যদি কারো বাড়িতে বাজিয়ে শোনাতে চান ওয়াজটা জলসাটা দেখাও যাবে আর ওয়াজটা শোনাও যাবে, সিডি করা আছে তাদের প্রয়োজন থাকলে নিয়ে নেবেন, আমার কাছে দুটো সেট আছে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। তো বলছিলাম ইমরানের বিবি হান্না বলছেন আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকদ্দাসের খিদমতে দেব, ফালাম্মা ওয়াজাদহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াজাদুহা উনসা, যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো বলছেন আল্লাহ কন্যা সন্তান হয়েছে কি করব গা, আল্লাহ বলছেন যে কন্যা তোমাকে দিয়েছি এ কন্যা তোমার যে কন্যা দিয়েছি বেটা তার সমতুল্য হবে না, লাইসা সাকারু কালুনসা, জো লড়কি হামনে আপকো দি হ্যায় লড়কা উসকা বরাবর নহীন হোগা, ওয়া ইন্নি সামাইতুহা মারিয়ামা, ইব্রানি ভাষা মারিয়াম শব্দটা আরবিতে ব্যবহার হয়েছে, আর আমি ওর নাম রেখেছি মারিয়াম, মারিয়াম মানে আবেদা জাহিদা, সন্তান হয়ে গেল, মেয়ে ছেলে হলো, বাইতুল মুকদ্দাসের খিদমতে দিবার মানত করেছে, মিন্নাত মানত চায়, এই কারণে এটা বলেছে আল্লাহ আমার ছেলে এমএ পাস করলে আমি তিনটে রোজা রাখবো মানত করছি, জায়েজ, আল্লাহ আমার ছেলের চাকরি হলে আমি দশ রাকাত নফল নামাজ পড়বো মানত করছি, জায়েজ, আল্লাহ আমার এই কাজটা হলে আমি মসজিদটা মজাক করে দেব মানত করছি, জায়েজ, আল্লাহ আমি মসজিদে দুটো কোরআন শরীফ দেব, জায়েজ। কিন্তু যদি বলেন বাবা খেজুর তালা, বাবা আপনার দিকে পুতুল চাপড়ি, বাবা আপনার দিকে রওজা তালা, মুকদ্দর বাবা আর আপনার দিকে খাজা বাবা আর আপনার দিকে মলই বাবা আর খেপা বাবা লোকনাথ বাবা, হামারা ইয়ে কাম হো জানে সে হাম তোমারা নাম পে মুরগি দেগা, মুরগি ভি হারাম জো দেগা উসকো ভি জানা হ্যায় জাহান্নাম, মানত আল্লাহ ছাড়া কারো নামে চলবে না, মুরগিটার বিসমিল্লাহ বলে জবাই করা যাবে না, যাদের জানা নাই তারা জেনে নে, আল্লাহ ছাড়া কারো নামে যদি মানত করেন মুরগি গরু ছাগল বিসমিল্লাহ বলে জবাই করা আর যাবে না, মরা জিনিসের মতো ফেলে দিতে হবে, আর আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কুল কলা আল্লাহ ছাড়াই অপরের নামে মানত করলে বিসমিল্লাহ বলে খাওয়া যাবে না, হারাম একবারই চলবে না, সেই কারণে তো মুসলমান দিকে পূজোর প্রসাদ খেতে নাই গো, আপেল বাজারে, বেদানা বাজারে, সন্দেশ বাজারে, মিষ্টি বাজারে, তো পূজোর প্রসাদ খেতে পাবো না কেন, মৌলভীর মূল্যই হবে ওই কারণে, একদিন আপনাদের দেশের লোক মেদিনীপুরে আব্দুর রাজ্জাক রহত ঘাটালে ওয়াজ করতে করতে বললেন মুসলমান পূজার প্রসাদ খেতে না, এই কারণে যে গোবর মধু আর তিনটে জিনিস এক কাছে করে ছিটে দেয়, গোবর মধু আর প্রসাদ তিনটে এক কাছে করে প্রসাদ দিতে ছিটে দেয়, সেই কারণে মুসলমান দিকে খেতে নাই, আমি বললাম আব্দুর রাজ্জাক ভাই এটা ঠিক নয়, বললে কেন ভাই, আমি বললাম গোবর থেকে খেতে নাই, মুখ থেকে খেতে নাই, কিন্তু আপেল তো 2 কেজি আছে, সন্দেশ 3 কেজি, উদারে আপনার দিকে মুসাম্মি 5 কেজি, ছিটে দিতে দিতে যেটাই ছিটে লাগবে না সেটা তো খাওয়া চলবে ভাই, বলে তাও তো বটে, গোলমাল তো বটে, সবে তো ছিটে লাগবে না, আমরা তাহলে আমার কাছে তত্ত্বটা শোন, পূজোতে ছিটে দেই বলে হারাম নয়, পূজোটা যেহেতু দেবদেবীর নামে ভেদ চড়াই সেই জন্য হারাম, আল্লাহ ছাড়া কার নামে মানব মানসিক চলবে না, আল্লাহ আমার এই কাজ হলে তোমার নামে দেবো,
জায়েজ। আল্লাহ আমার এই কাজ হলে তোমার নামে নামাজ পড়ে দেব, রোজা রেখে দেব, জায়েজ। আল্লাহ আমার যদি বেটা হয় তা হাফেজ করব, মানত করা জায়েজ। আল্লাহ আমার বিটি হয় তা হাফেজা করব, মানত করা জায়েজ। আপনি যদি মানত করেন আল্লাহর ওয়াস্তে জায়েজ হবে, আল্লাহ ছাড়া কারো নামে মানত করলে বৈধ হবে না। কবিরা সোনার আল্লাহ, কোন রওজা দরগা খানের নামে মানত চলবে না। খুব ভালো করে মাসলা মাসাইল মুখস্থ করে নেন। আমি আপনাদের কাছে আপনার থেকে এমনি হাওয়ার ওয়াজ করতে আসিনি, কোরআনের প্রমাণ। انما حرم عليكم الميتة والدم واللحم والخنزير وما اهل به لغير الله غير মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, উহিল্লা মানে উৎসর্গ। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত বস্তু হারাম, চারটা হারাম। انما حرم عليكم الميتة والدم واللحم والخنزير وما اهل به لغير الله মরা জন্তু হারাম, প্রবাহিত রক্ত হারাম, শুকরের মাংস হারাম, আর আল্লাহ ছাড়াই অপরের নামে মানত করা কুল, কলা, বেল, আখ, আপেল, বেদানা, নাশপাতি, মোরগ, মুরগি, ছাগল, গরু সব হারাম। বিসমিল্লাহ বলেও খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলে জবাই করা যাবে না। কোথা আছে বইয়ের নাম? মাজাহির হক কাদি, মিশকাত শরীফের সারা মাজাহির হক কাদি তাতে আছে বাবা, বিসমিল্লাহ বলেও খাওয়া যাবে না। সেই কারণে একটু কথা শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। রওজা দরগা খান ওলি আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহ বুজুর্গানে দিন, আলহামদুলিল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম লানা সালাফানা আল্লাহ তাআলা কবে খবর দিলে আমাদেরকে যে আমার কাছে ছেলে পুড়ে গিয়েছে, ওই ধারে কবরস্থান থেকে ছেলে নিলে, ওই ধারে আমি আপনার দিকে অফিস খুলেছি, এজেন্ট ছেড়ে দিয়েছি। কবে বলবো? ছেলে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। রোগ বালা মুসিবত ওষুধ পানি করুন, আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না। এগুলো যদি না বোঝেন, না শুনেন, তা আপনার থেকে কঠিন মারহালা হবে, কঠিন মারহালা আসছে। একটু বুঝো, রবা মাই আওয়াজ আল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, বারবার কাফেরেরা মনে মনে করবে যদি মুসলমান হতাম তো ভালো হতো, ইয়াকুল কাফির ইয়া লাইতানি কুনত তুরাবা, কাফেরেরা বলাবলি করবে যদি মাটি হতাম তো ভালো হতো। আর হবে না, আজ এক্ষণে সৎ হব, নেককার হব, পরিষ্কার হব, স্ত্রী দিকে ভালোবাসবো, ছেলে পেলেকে ভালো করে মানুষ করবো, লালন পালন করবো, কি হবে কি লাভ? পূজার মাস পর কি শুনলেন? বলছে ফোলা কোম্পানি নে বিএসএল, আর আপনার দিকে, আপনার দিকে রিলায়েন্স, আর আপনার দিকে ফোলা নে, ইয়ে ইয়ে অফার দিয়া হয়। আরে অফার শুনেছে? আল্লাহ বলছেন রমজান মাসে আমি যাই অফার দিয়েছি, কে দেবে বলো? একটা নামাজ পড়লে সত্যটা, একবার সুবহানাল্লাহ বললে সত্যবার সুবহানাল্লাহ, 7 লাখ পর্যন্ত নেকি। বল সুবহানাল্লাহ, রমজানের অফার 30 রমজান পর্যন্ত পাবে, 30 তারিখ পেরিয়ে গেলে 1 টাকায় 10 টাকা পাবে, আর 7 লাখ টাকা পাবে না। রমজানের অফার হালমিন মুস্তাকবিরিন হালমিন সাইলিন, কেউ যদি ক্ষমা চাইতো ক্ষমা করে দেব, কেউ যদি রুজি চাইতো রুজি দেব, আমি হচ্ছি মেহেরবান বেনিয়াজ পাক। মানুষের বহু দোষ গো বাবা, বহু দোষ। ওয়াই যা মাসাল ইনসান যুবরু দান আলে জব্বিকি আও কাইনান আও কাইমা ফলম্মা কাশফনা নুদুরাও মারকান লাম ইয়াদুনা কোন মানুষের যখন বিপদ হয়,
ব্যবসা যখন একটু ঠপ পড়ে, ধানে যখন পোকা ধরে, ইজ্জত যখন নষ্ট হতে চলে, কোনো ব্যাপারে বিপদে পড়ে, তখন সে আমাকে এমন করে ধরে, দাঁড়িয়ে বসে করতে করতে আমার নাম করে, দাঁড়িয়ে আল্লাহ বসে আল্লাহ শুয়ে আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। ফালাম্মা কাশাফনা আনহু যুরাহু মাররাকা লাম ইয়াদুনা, যখন তার বিপদ সরিয়ে দিই, এমন দাঁতের সাথে চলে, মঞ্চে বিপদে পড়েই নাই, বিপদ হয় নাই, যখন বিপদ সরিয়ে দিই তখন এমন ভাবে চলে। আমাদের ওখানে বললেন একজন শীত দাঁড়াই পানি ছিল না, আমি একবার খাবো কিরকম খরচ হবে, আমার দাম 1500 টাকার মতন লাগবে একদিনে চাল ছাড়া। তো বললেন ঠিক আছে নিয়ে যাবেন, দোয়া করবেন, আর জাকাত কোথায় কোথায় দিতে হবে একটা লিস্ট করে দিবেন, জাকাত দেবো। সিদ্ধারার পানি ভরে গেল, ভালো হয়ে গেল, ঘর এলো, এক বছর জায়গা দেওয়ার পর বলছে আর দেওয়া চলবে না, মাদ্রাসায় পড়িয়ে কি হবে, কি হয়েছে বলে শালা পানি ভরে গেছে, কিরম বল বকছে রে, ইয়া আল্লাহ আবার পানি শুকিয়ে দাও আল্লাহ, বলবো না কি বলছেন আপনারা, তাই বলা চলে বন্ধু লোক, কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছে وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا لِجَنبِهِ أَوْ قَائِدًا أَوْ قَائِمًا জামহি মানে হচ্ছে করতে করতে, কয়দান মানে হচ্ছে বসে বসে, কয়মান মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ, শুতে যে বলছে আল্লাহ মালিক আল্লাহ এবার ঠিক যাবে আল্লাহ তুমি আল্লাহ, ঘুমিয়ে উঠে বলছে আল্লাহ মালিক আল্লাহ তুমি যেন কেউ নাই আল্লাহ খালি আল্লাহ খালি আল্লাহ, যেমনি রোগ ভালো হয়ে গেছে কি হবে লোক তো খুব গোলমাল, হাসপাতালের বেডে চোখে পানি, বলছিল মোল্লাকে সালাম দিবে, মুসল্লি দিকে দোয়া করতে বলবে, স্ত্রীকে বলছে রোজাদার দিকে ইফতারি করাবে, আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ মেহরবান। তারপর ভালো হয়ে গেছে বলে খালি নামাজ নামাজ করে খেতে পাবি নাকি, রোজা রাখবি ঘরে ভালো নাই, উপোস থাকবি পিত্তি পড়ে যাবে, পুষপ করে কি হবে, আল্লাহ বলছে দেখ হাদিস শরীফ আছে বুঝলেন, শুনি তিরমিজি শরীফ আছে, আল্লাহ বলছে আমার রহমতে ডুবে আছে তাই আমার কথা মনে থাকে না, বলে আল্লাহ তোমার নাম নিলে না, বলে তাই নাকি, বলে দেখবি নাম নিবে কিনা, আমার রহমতে আছে, পেশাব হচ্ছে, পায়খানা হচ্ছে, খাচ্ছে, শুনছে, ঘুমাচ্ছে, মনে নাই আমাকে, দেখবি আমাকে ডাকবে কিরকম। আল্লাহ বললেন জিব্রাইলকে তার রক্তা ধরগট টিপে, যেটা মেন রগ, রক্তা চলাচল করছে, বলি আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছে কিরাম চলছে, বলছে তোমারই চলছে, বলে আর কিছু বলে না, খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, বলে ছেড়ে দে, যেমনি ছেড়ে দিয়েছে লড়িয়ে দেখলে রেডি হয়ে গেছে, বললেন নামাজ পড়ে কি হবে, মসজিদ ভেঙে দেবো, যত সব মৌলবীদের বাঁধা গপ্ত, বলে আল্লাহ আমার গোলমাল, টিপে ধর ধর টিপে ধর আমার রক্তটা, সুবহানাল্লাহ নাই তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি মেহরবান, বলে কিরম চলছে, বলছে তোমারই চলছে, বেঁকে বেঁকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিলে আল্লাহ ভুলে যায়, কথা বুঝার চেষ্টা করে তা না হলে পশ্চাতে হবে, আপনার জীবনে এরকম ঘাত প্রতিঘাত আসে, ব্যবসা সব পড়লে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর ব্যবসা ভালো চললে কেন মনে থাকে না, এত বড় না সত্যি কেন, ভালো করে খাচ্ছেন পোষাব হচ্ছে, এটা কি আল্লাহ কম বড় নিয়াম কেন মনে রাখে না, সেদিনে আল্লাহ গো জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামাল সলিহা, আল্লাহ জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লেলিহান শিখা দেখতে পাচ্ছি, একবার ফিরিয়ে দাও ইমানদারদের মধ্যে হব একিনওয়ালা হব, কিন্তু আর ফিরা হবে কি, কি বলছেন আপনারা, আর ফিরা হবে না, আজ এখনই আপনি বলুন ভালো হব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি, যদি ক্ষমা না করো ক্ষমা হবে না, আমাদের কোনো গত্যন্তর থাকবে না। আজ আল্লাহ মাফ করে দিলেন, বেহতরিন আল্লাহ তাআলার রহমত, রহম করম তার দয়া তার দাক্ষিণ্য, আল্লাহ তাআলা মেহেরবান বেনিয়াজ পাক, তার রহমত আমার আপনার সকলের জন্য সমভাবে বর্ষণ করে তিনি বলছেন আমায় উজিবুল মুজদার, তিনি কে যে অসহায় নিপীড়িতের আহ্বান শ্রবণ করেন খুব ভালো করে। ভাবছিলাম শোনার আল্লাহ মেহেরবান বলি তো জান্নাত, বলছে কাফেরদের দেখে বেঈমানদের দেখে কষ্ট ছিল না, গাড়ি বাড়ি আওলাদ বলছে ওগুলো ওদিকে পরীক্ষা করার জন্য দিয়েছি, ওগুলো ওদের জীবনের বিপদ। আমি একবার মেশাল দিয়েছিলাম, ওনারা শুনেছেন না শুনছেন জানি না, যাদিকে আল্লাহ তাআলা খাবার মতো দিয়েছে, বাকাদরে জরুরত রুজি সেহত দিয়েছে ভালো, আর তাদিকে ঈমান দিয়েছে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান। যাকে মাল বেশি দিয়েছে তার তো ঝামেলা, গোন আর রাগ, হিসেব গোন, আলমারিতে রাগ, চাবিটা কোথায় গেল দেখ, দিয়ে রাত তিনটে পর্যন্ত ভাত খেতে পাবে না, হিসেব আর খাতা, হিসেব আর খাতা, বাকাদরে জরুরত রুজি ভাগ্যবান। খুব ভালো করে শুনুন আর বুঝুন, আর বোঝার চেষ্টা করেন, না হলে পশতাতে হবে। বাপিরা সোনারা লাল্লা, আমার পরিজনেরা নেই মিষ্টমানেরা, আল্লাহ আল্লাহরা মেহেরবান ভাইরা, কোরআন একবারই সমস্ত জিনিসের। তো একজনা বললেন, একটি মেয়ে ছেলে যেটা বলতে যাচ্ছিলাম, তার ছেলেকে গুড় আর রুটি দিয়েছে, গমের আটা রুটি আর গুড়। এই রকম আরো চমৎকার ওয়াজ পেতে ইউটিউবে স্টুডিও জমজম চ্যানেল সাবস্ক্রাইব করুন।